নড়াইলে চলছে ১৪ দিন ব্যাপী এস এম সুলতান মেলা। বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ মেলায় অন্যতম আকর্ষণ ছিল ষাঁড়ের লড়াই। শিশু কিশোর সহ সব বয়সী মানুষ এ খেলা দেখতে আসে। শনিবার সকাল থেকেই ষাঁড়ের মালিকেরা ষাঁড় নিয়ে ভিক্টোরিয়া কলেজ মাঠে আসতে থাকেন। দুপুর ১২টা থেকে লটারির মাধ্যমে জোড়ায় জোড়ায় শুরু হয় ষাঁড়ের লড়াই। আমাদের খুব ভালো লাগে যে আমাদের সাথে অনেক লোকজন আসে, তাদেরকে আমরা নিয়ে আসি, আনন্দ ফুর্তি করি, এটাই আমাদের খুব ভালো। এই মেলায় অনেক ধরনের খেলা হয়, তার মধ্যে ষাঁড়ের লড়াইটা উল্লেখযোগ্য, কারণ এটা একটা গ্রাম বাংলার ঐতিহ্য। আপনারা দেখেছেন যে এখানে যে ষাঁড়গুলো এসেছে সুলতানের ছবির মতোই হৃষ্টপুষ্ট। আমি ছোটকাল থেকে দেখতেছি এই নাড়ই আইরে নাড়ই কুস্তি ডুগডুগে খেলা, এসব আমার মানে এইটা গুড়া দাবড় এ আমার এই ভালো লাগে, তাই আমি দেখতে আসি। নড়াইল, যশোর, খুলনা সহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ১০০টি ষাঁড় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। হাজারো মানুষের আগমনে সরকারি ভিক্টোরিয়া কলেজের মাঠ উৎসবের নগরীতে পরিণত হয়েছে বলে জানালেন এই আয়োজক। আজকে এখানে গরু এসেছে ১০০টার উপরে গরু। সুলতান মেলার মাধ্যমে, আয়োজক কমিটির মাধ্যমে, জেলা প্রশাসন, সুলতান ফাউন্ডেশনের মাধ্যমে আজকের এই উদ্যোগটি গ্রহণ করে সফলের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।